এই গাইস, আমি ওয়েলকাম টু মাই চ্যানেল অফিসিয়াল গেমার। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি ফিফা খেলবো, ঠিক আছে? প্রথমে চলো একটা ম্যাচ খেলে নিই। টিম অফ দ্য সিজন প্রথমে যাব হচ্ছে টটি ক্রস। টটি ক্রস প্রিমিয়ার লিগ ফ্যান, সরি প্রিমিয়ার লিগ পাস। এখানে একটা ম্যাচ আছে, এখানে ম্যাচ খেলা যাবে। আমার 113 মানে 113 ওভিয়ার, ওর 78 ওভিয়ার, তো আমি জিতবো বেসিক্যালি। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন, ওকে? এখন আমি শুধু ফিফা মোবাইল আর পেস 2021 আর ফ্রি ফায়ারেরই ভিডিও ছাড়বো ইউটিউবে। ইমা বাড়ে লেগে ফিরে এলো, এই বাবা অফসাইড। গোলটা বাড়ে লেগে ফিরে এলো, দুঃখের বিষয়। এবার তোমরা যদি আমার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাও পেসে, তাহলে আমার ওনার আইডিটা দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে, ঠিক আছে? ওখান ওই আইডিটা সার্চ করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেবে, আমি অ্যাকসেপ্ট করে দেবো, ঠিক আছে? আর ফ্রি ফায়ারও যদি তোমরা আমার সাথে খেলতে চাও তাহলে অ্যাকসেপ্ট করে দেবে, অ্যাকসেপ্ট করে দেবো। ডিসক্রিপশন আমার সব আইডি দেওয়া আছে। আমরা পেসের আলাদা, ফ্রি ফায়ারের আলাদা। এমা এটা কি হেরে যাবো নাকি? 75 মিনিটস হয়ে গেলো, চলে তো তখন হেরে গেলে চাপ হয়ে যাবে। ইমা 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 গোল দিয়ে দিল, ঠিক আছে? দেখি কতদিন চায়, ওরা তো মনে এক্সট্রা টাইম হবে, এক্সট্রা টাইম হলেও ভালো। পেনাল্টি দেখো আমি দিব, গোল বললাম না, তাও এক্সট্রা টাইম হলেই ভালো। এক এক চলছে, এক্সট্রা টাইম মানেই পেনাল্টি হবে, পেনাল্টি হলেই আমি জিতবো। গোল দিতে হবে, গোল, এক্সট্রা টাইম আর যেতেও হবে না। দেখি আরেকটা যদি ম্যাচ খেলা যায়। আরেকটা ম্যাচ খেলা যাবে, এক মিনিট দাঁড়াও, আমার ইনবক্সে কিছু একটা এ এসছে। ওগুলি সোল্ড হয়ে গেছে, আচ্ছা। আসলে আমি মার্কেটে এই প্লেয়ারগুলো আমি সেল করেছিলাম, বুঝলে তো, ওগুলি ক্লেম করছি। তো চলো ওই ম্যাচটা আবার খেলবো, মানে অন্য একটা ম্যাচ খেলবো।
ওর 82 আমার 130, তাও আমি জিতবো অনেকটাই ওভি আর বেশি। বাবা এত তাড়াতাড়ি হাফ টাইম হয়ে গেল, গোল গোলটা পাসটাও ভালো দিল। আরে এই গোলটা যদি দিতে পারতাম ভালো হতো, ভালো গোল হতো, মিস করে গেল। গুড ডিফেন্ডিং, গুড ডিফেন্ডিং। ভাগ্যিস ক্লিয়ার করে দিয়েছে, গোল মেরে দিত না। ইমা ইমা এই গোলটা মিস করলো। একটা ম্যাচে দুটো সোজা সোজা গোল মিস করলো, দুটো সোজা সোজা গোল মিস করলো একটা ম্যাচে। ইমা ইমা গুচ্ছে লাস্ট মিনিটে, দেখো ইমা গোল দিয়ে দিল 1-1। ঠিক আছে এক্সট্রা টাইম হবে নাকি? না এক্সট্রা টাইম হবে না, ফেলড হয়ে গেল। ঠিক আছে চলো আরেকবার খেলবো, কোনো ব্যাপার না, খেলাতে হার জিত আছে। এটা খেলি, এটা খেলে যদি জিততে পারি
আবার কি হলো? ও ফ্রিকি 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 চাপের খুব মিস করেছে। হাফ টাইম শেষ, সেকেন্ড হাফ চলো, এবার তো জিততেই হবে, কিছু করার নেই। আগের ম্যাচটা দু দুটো গোল মিস করেছে, আবার কি, আবার ফ্রি কিক। চল 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 চল, কুচ্ছে কি হবে, গোল ক্যাব্যাক, গোল গোল গুড গোল, ভালো গোলটা দিল, বলো রিপ্লেটা দেখা গো। ও গুড গোল অ্যান্ড গুড পাস, দারুণ পাস দিল, মানে থ্রু করলো বলটা, দেখো রিপ্লেটা দেখো, দাঁড়া পাসটাই দেখালো না, এই দেখো পাসটা দেখলে, পাসটা দারুণ দিল, মানে থ্রুটা দিল ভালো। অফসাইড ছিল, ওদের অফসাইড ছিল, খেলা শেষ ফুল টাইম। দেখি কি রিওয়ার্ডস পাই, এক্সপি পেলাম, টকস টিকিট পেলাম। তো ভাই গাইস, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই গেমিং চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন। ওকে বাই গাইস।